বাপ রে, কি জমানা! হ্যাঁ, কি জমানা! এই মাত্র দেখলাম ওই লোকটাকে, এখন পতি হয়ে গেছে। তোমরা আমার ছেলে মেয়েরা মেয়েরা এক্ষুনি, আর একটু পরে তোমরা হয়তো দেখে নিয়েছো, এই যে কে গো, কার সাথে কথা বল? ম্যাডাম বসাক হিন্দিতে দিয়েছে, দেখো দেখো বন্ধুরা। আর 3 ঘন্টা আগে দিয়েছে, 3 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে। এই কাকিমা, এই আন্টিটা কোনো ভুল কথা বলেনি, এখন ভয় পেয়ে হিন্দিতে বলছে, ও মেরা পত্তি হ্যায়, ও মেরা পত্তি, কনসা পত্তি, 1 লাখ, কি যে বলছে! আমি একটা হিন্দিও ভালো করে বলতে পারে না, হিন্দি ভালো করে বলতে পারে না। ও পত্তি সে সিন্দুর মাং মে ভার দিয়া, ও কি লাখ 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 খরচা, এ পাহিলা বিবি। ওর আবার আরেকটা বিবি ছিল, ওই লোকটার আবার আরেকটা ছিল, সেটা সেই বিবিটাকে ছেড়ে দিয়েছে, মৌমিতা বসাকো সেকেন্ড ওয়াইফ। এখন কিচ্ছু না, এখন ভয় পেয়ে পাতি বানিয়ে দিয়ে, ভয় পেয়ে গেছে, কমেন্টস এখনো টার্ন অফ করে রেখেছে, ভয় পেয়ে। এই তো আমরা বন্ধুরা, আমি মি অ্যান্ড মাই মমের মি, ওইদিকে মম, ও আসলে খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে, খুব ভয় পেয়ে গিয়ে এখন বলছে, ও মেরা পতি হ্যায়, পতি সে তো হাত জাতাওঙ্গি না। ওখানে হিন্দিটাও গলত, তোমরা দেখে নাও কিরকম হিন্দি, তোমরা অবশ্যই দেখে নাও, হিন্দিটাও গলত। হ্যাঁ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, মৌমিতা বসাক ভয় পেয়েছে, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, মৌমিতা বসাক ভয় পেয়ে গিয়ে উল্টা পাল্টা যা নয় তাই কাল থেকে মটকাটা মেজাজটা, আবার আমাকে প্রতিবাদী শুরু করতে হচ্ছে। কেন রে বাবা এত ভয়, এত ক্ল্যারিফাই করার কি দরকার, এত নিজেকে যাচাই করার কি দরকার? তুই গেছিস গেছিস, মরেছিস মরেছিস, কুদেছিস কুদেছিস, যা ইচ্ছা নোংরানি করেছিস করে, ও আমার পতি হয়ে গেল, এখন পতি সবাই আমাদের ইউটিউবার পতি পরমেশ্বর বলছে মৌমিতা বসাক। কি বলতে চাইছে, ধরাটা তো পড়ে গেছে, নোংরামি তো করে এসছে, যা নয় তাই তো কর। এখন কি বলছে, আমি অজিতকে তো কিছু বললে ব্রুনোর বাবার কাছে তো আমি হাক যাতাই না, ব্রুনোর বাবার কাছ থেকে তো আমি কিছু চাই না, খালি মুখ দিয়ে থু থু করে কি সব বার করছে, এই করছে, আর ঘুম থেকে উঠে আর বিশাল ভয় পেয়ে গেছে, বিশাল ভয় পেয়ে এখন বলছে ও নাকি ওর পতি, যার সাথে ও নাইট স্পেন্ড। আর আমরা আম জানো তো, আমাদের বোকা বানালে চলবে না, আমরা যা বোঝার আমরা বুঝে গেছি, ঠিক করেছি আমরা, একদম এইরকম। দেখো আমরা ব্লগার, আমাদের একটা অধিকার আছে যে যে ভুল করবে তার ভুলটা দেখানোর, ভুলটা দেখানোর। কোনো নোংরামি, কোনো নোংরা ভদ্রমহিলাকে থাকতে আমরা দেব না, এবং নোংরামি করলে তার প্রতিবাদ আমরা করবই, ভবিষ্যতেও করবো আর করেই যাবো, মহানুভবতা আমরা দেখাতে পারবো না আমার প্রতিবাদে ভাষায়, যে আমাদের ব্যাপারে যা ইচ্ছা ভাবে ব্যাপারে ইল কমেন্টস করুক, যে আপনার বয়স হয়ে গেছে, আপনি একজন দুজন বাচ্চার মা, এত বয়সে তুমি আপনি কি, আমি ওর আমি বলবই, কারণ ও আমার সব। আচ্ছা এত বয়সে তো তুমি কিছু করছো, তুমি একটা বাজে লেগেছে, তুমি ধরো আমাদের যদি কোনো সিনেমা বাজে লাগে আমরা বলি না, রিভিউ করি না, কত রিভিউ করে, এটা আমার একটা রিভিউ। মৌমিতা বসাক তুই আবার এসছিস না, 3 ঘন্টা বাদে, কালকে রাত্রে তো 2 দিলি, ছাড়লি, হ্যাঁ সব ভয় পেয়ে ছাড়ছে, তাহলে তুমি কমেন্টস অফ কেন করেছ, কমেন্টস অফ করেছিস কেন, শেয়ারও তো তোর ভিডিও করা যাচ্ছে না, শেয়ার ও সব প্রাইভেট করে দিয়েছে, মনে এত বলার কি আছে মৌমিতা বসাক, তোর এত বলার কি, হ্যাঁ ও যদি চুপ করে থাকতো তাহলে বুঝছ, রিপেন্ড করছে, রিপেন্ড করছিস, তোর এত তুই নোংরামি করেছিস, ইউটিউবটাকে নোংরামি জায়গা পেয়েছিস, বলেছি না পাবলিক করতে নেই, করেছিস করেছিস যা করেছিস, সব আমাদের বন্ধুরা যথেষ্ট আমাদের সাপোর্ট জানিয়েছে, সাপোর্ট জানছি, এটা আমি তোমাদের জন্য এই মাত্র গুড আফটারনুন সময় খাওয়া হয়নি, মাথা গরম হয়ে গেছে, আমি না এই সমস্ত আসলে আমি দেখতে পারি না, জাস্ট দেখতে পারি না, এখন বলেছে ও আমার পতি, ও আমার কাছে এখন তো পতি বানাতো, পতি বানিয়ে দিল, ডাইস প্লেন করে আমার পতি ছিল, পতি ছিল আমার কাছে, সেই লোকটার আবার আরেকটা বিবি ছিল, ও তার আবার আরেকটা আগেও বিবি ছিল, ভেরি কমপ্লিকেটেড কাহিনী বাবা, আমি এখানে তোমাদেরকে জানানো জানিয়ে দিলাম, গুড আফটারনুন, এখন আমি বলছি আমি এই মাত্র একটা বেশ চটকদার বেশ স্পাইসি একটা সাংঘাতিক খবর পেলাম, এবং সেটা না তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না, তাই জন্য তোমাকে এক্ষুনি আমি এইটা শেয়ার হয়ে যাচ্ছে, তোমরা দেখে নাও প্লিজ এইটা। আর আমি একটা সকালবেলা, আজকে সকালবেলা আমি করেছি, এটার পরে পরেই সেই ভিডিওটা যাবে, হ্যাঁ কেমন, এবং এটা দেখার পরে তোমরা আরেকটা ভিডিও আমার দেখতে পাচ্ছ, কেমন।